Subscribe to Let's Learn and press the bell icon to never miss out any of our videos. বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল লেটস লার্ন। আজকে লেটস লার্নে আমরা আগের দিন যে জিকেটা করেছিলাম তার কিছুটা পার্ট বাকি ছিল, তো সেটা আজকে আমরা এখানে আলোচনা করব। দেখো, প্রথম কোশ্চেন কি আছে, পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটি। পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটি একটি স্থায়ী কমিটি। প্রতিকৃতি অঙ্কন কোন মুঘল সম্রাটের আমলে শুরু হয়? প্রতিকৃতি অঙ্কন এটি জাহাঙ্গীরের আমলে শুরু হয়। রোহা কি? রোহা হচ্ছে এক প্রকারের পাথুরে অঞ্চল, এক প্রকারের পাথুরে অঞ্চলকে বলা হয় রোহা। কফি উৎপাদনে প্রথম, তো জেনে রাখবে কফি উৎপাদনে প্রথম ভারতবর্ষে প্রথম হচ্ছে কর্ণাটক। কর্ণাটকে অ্যারাবিকা, অ্যারাবিকা কফি উৎপাদনের জন্য বিখ্যাত কর্ণাটক। ক্ষণপথ কার গমনাঙ্গ? ক্ষণপথ অ্যামিবার গমনাঙ্গের নাম ক্ষণপথ। ব্রহ্ম সমাজের প্রথম সচিবের নাম কি? ব্রহ্ম সমাজের প্রথম সচিবের নাম রাজা রামমোহন রায়। তো জেনে রাখবে বন্ধুরা, যেটা ব্রহ্ম সমাজ প্রথমে ছিল, ব্রহ্ম সমাজ যেটা 1828 সালে প্রতিষ্ঠা করে রাজা রামমোহন রায়, পরবর্তীকালে এই ব্রহ্ম সমাজের নাম পরিবর্তিত হয়ে হয় ব্রহ্ম সভা, ঠিক আছে? 1830 সালে এই নাম ব্রহ্ম সভাতে পরিণত হয়। দক্ষিণের গঙ্গা বলা হয়, দক্ষিণের গঙ্গা বলা হয় কাবেরী নদীকে। যদি বলে দক্ষিণের গঙ্গা তাহলে কাবেরী, আর যদি বলে দক্ষিণ ভারতের গঙ্গা সেক্ষেত্রে হবে উত্তর গোদাবরী। গোদাবরী দক্ষিণ ভারতের গঙ্গা, এটা আমরা কালকেও আলোচনা করেছি, দক্ষিণ ভারতের গঙ্গা। দুটো প্রশ্ন খুবই গুলিয়ে যায়, দক্ষিণের গঙ্গা কাবেরী আর দক্ষিণ ভারতের গঙ্গা হচ্ছে গোদাবরী। পশ্চিমবঙ্গের কোথায় সিঙ্কোনা গাছ আছে? পশ্চিমবঙ্গের সিঙ্কোনা গাছ দেখা যায় মংপুতে, ঠিক আছে? মংপুতে সিঙ্কোনা গাছ আছে পশ্চিমবঙ্গের। কংগ্রেস সরাসরি হুমরুল আন্দোলন সমর্থন করে, কংগ্রেস সরাসরি হুমরুল আন্দোলন সমর্থন করে 1916। এই 1916 সালে হুমরুল লীগ প্রতিষ্ঠিত হয়। হুমরুল লীগ। স্বাধীনতা আন্দোলনকালে ভারতের রাজনৈতিক দলগুলির মধ্যে প্রথম সমঝোতা চুক্তি কোথায় স্বাক্ষরিত হয়েছিল? প্রথম সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল বন্ধুরা লখনৌতে। দীপা কর্মকার কোন খেলার সাথে যুক্ত? জিমনাস্টিক খেলার সাথে যুক্ত, আমরা সবাই জানি। কেন্দ্র রাজ্য সম্পর্ক সংবিধানের কত নম্বর ধারায় বর্ণিত আছে? 245 থেকে 263-তে কেন্দ্র রাজ্য সম্পর্ক, এই এত আর্টিকেল 245 থেকে 263 আর্টিকেলে বর্ণিত আছে। বংশগতির এককে কাকে বলে? জিন। এখানে জেনে রাখো বন্ধুরা, ডিএনএ এবং আরএনএ এই দুটোর ফুল ফর্ম। ডিএনএ হচ্ছে ডি অক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, ডি অক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, এটা হচ্ছে ডিএনএ। আরএনএ হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড, শুধু রাইবো নিউক্লিক অ্যাসিড। মহানন্দার উৎপত্তি স্থল কোথায়? মহানন্দার উৎপত্তি স্থল হচ্ছে বন্ধুরা পশ্চিমঘাট পর্বতমালা। পশ্চিমঘাট পর্বতমালা হচ্ছে মহানন্দা উৎপত্তি স্থল। প্রোটিনের সরল সরল রোগ কোনটি? প্রোটিনের সরল রোগ হচ্ছে অ্যামাইনো অ্যাসিড, এটি হচ্ছে প্রোটিনের সরল রোগ। আমাদের শরীরে 20 প্রকার এসেন্সিয়াল বা অত্যাবশ্যকীয় জরুরি অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায়। 20টি এসেন্সিয়াল বা অত্যাবশ্যকীয় জরুরি অ্যামাইনো অ্যাসিড আছে। গদর দল কার সাহায্যে সর্বভারতীয় বিপ্লব ঘটানোর চেষ্টা করে? গদর দল রাসবিহারী বসু এর সাহায্যে সর্বভারতীয় বিপ্লব ঘটানোর চেষ্টা করে। আলিপুর বোমায় জড়িত ছিলেন অরবিন্দ আর বারীন্দ্র ঘোষ, এই দুজনেই আরও আলিপুর বোমা মামলায় জড়িত ছিল। ভারতের গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে কয়টি নদী গেছে? দুটি, ঠিক আছে? তার মধ্যে জেনে রাখবে গ্রস্ত উপত্যকা মানে হচ্ছে রিফ্ট ভ্যালি, ঠিক আছে? তার মধ্যে নর্মদা নদীর নাম খুব পরীক্ষায় জিজ্ঞেস করা হয় যে নর্মদা নদী, এই নদীগুলির মধ্যে কোনটি গ্রস্ত উপত্যকা বা রিফ্ট ভ্যালির মধ্যে দিয়ে গেছে, সেটা হচ্ছে নর্মদা, খুব আসে পরীক্ষায়। ভারতের বাইরে চরমপন্থী আন্দোলনের প্রথম কথায় গড়ে ওঠে? চরমপন্থী আন্দোলন ভারতের বাইরে গড়ে উঠেছিল লন্ডনে। কাস্পিয়ান সাগরের তীরবর্তী দেশ হচ্ছে কাজাকিস্তান, কাজাকিস্তান হচ্ছে কাস্পিয়ান সাগরের তীরবর্তী দেশ। অপারেশন ফ্লাড কোন বিষয়ের সাথে যুক্ত? অপারেশন ফ্লাড
দুধ উৎপাদনের সাথে যুক্ত হচ্ছে অপারেশন ফ্লাড। পশ্চিমবঙ্গের একটি সেজ অঞ্চল, পশ্চিমবঙ্গের একটি সেজ অঞ্চলের নাম হচ্ছে ফলতা। ফলতা হচ্ছে পশ্চিমবঙ্গের একটি সেজ অঞ্চল। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। কালকে আবার একটা নতুন পার্ট নিয়ে জিকের আমরা আলোচনা করব। উপরের যে কোশ্চেনগুলি আলোচনা করলাম তার মধ্যে যদি কোনো কোশ্চেনের উত্তর মনে হয় যে ভুল দিয়েছি বা ভুল বলেছি, সেটি কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। এবং এরকম আরও ভালো জিকের কোশ্চেন পেতে আমাদের লেটস লার্ন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, শেয়ার করো। থ্যাংক ইউ বন্ধুরা।